বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সকাল থেকেই মেঘলাকাশ, আর কিছুক্ষণের মধ্যেই এইসব জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের টানা বৃষ্টিতে ভাসবে, বাংলার উপকূলে চরম সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। 4 থেকে 5 দিন চলবে টানা দুর্যোগ। তো কোন কোন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় রয়েছে, কী বলছে হাওয়া অফিস, দর্শক বিস্তারিত তথ্য পেতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিতে ভাসবে বাংলা, বাংলার উপকূলে চরম সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে আজ কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন হবে না। আবহাওয়া দপ্তর বলছে আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তুমুল বৃষ্টি। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো জায়গায় 2-1 প্রশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ও 28 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর বলছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে। পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে 2-1 প্রশলা বৃষ্টিও হয়েছে। আগামী 4 থেকে 5 দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টি। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন বঙ্গোপসাগরে যে জোড়া নিম্নচাপ তৈরি হয়েছে তার কারণেই এই বৃষ্টির পূর্বাভাস থাকছে। একাধিক জেলায় চলবে বৃষ্টি, আর কিছুক্ষণের মধ্যেই এইসব জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি, যেমন পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে, জানিয়েছে হাওয়া অফিস।